বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু ভুলের ব্যাপারে কথা বলবো যেটা আপনি যতটা দ্রুত পারেন শুধরে নিন, না হলে আপনার শরীর তৈরি হতে পারবে না, আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না। পাঁচটি ভুলের ব্যাপারে বলবো, অনেক মন দিয়ে এই ভিডিওকে দেখবেন। তাহলে চলুন একদম সময়কে না নষ্ট করে এসে যাই আমাদের সব থেকে প্রথম ভুলে, ওটি আমাদের ডাইজেশন নিয়ে আছে। দেখুন, আপনাদেরকে আমি একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি আপনি বডি বানাতে চান তাহলে আপনি যেই খাবার খাচ্ছেন, যেই প্রোটিন নিচ্ছেন, ওটার হজম হওয়া অনেক বেশি জরুরি। আপনি চান তো যত প্রোটিন নিতে থাকুন, ওটি যদি হজম না হয়, আপনার শরীরে না লাগে, তাহলে আপনার বডি কোনোদিনও তৈরি হতে পারবে না। এই জন্য আমি আপনাদের বারবার এটা বলি যে আপনার ডাইজেশনের খেয়াল রাখুন, এটা রাখা অনেক জরুরি। আর ডাইজেশনকে কীভাবে ঠিক করবেন, কীভাবে যেটাই আপনি খাবেন ওটি আপনার শরীরে হজম হবে, এর উপর আমি একটি স্পেশালি ভিডিও বানিয়েছি, আই বটনে আপনি দেখে নিতে পারেন বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার ওটিকে অবশ্যই দেখে নেবেন। এরপর আসি আমাদের টিপ নাম্বার টুয়ে, যেটা আমাদের দ্বিতীয় ভুলটি হয়, ওটি হলো আমরা সকালের ব্রেকফাস্টকে গুরুত্ব দিই না, ভালো প্রোটিনযুক্ত খাবার খাই না সকালে, অনেকেই চা বিস্কুট খেয়ে কাজ চালিয়ে নেয়, এটা একদমই ভুল। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, যখনই আপনি রাত্রে ঘুমিয়ে ওঠেন তো আপনি প্রায়শই 7-8 ঘন্টার ঘুম নিয়ে নেন, এতটা ঘুম আমাদের নিতেই হবে। এরপর যখন আমরা সকালে উঠি আমাদের পেট একদম খালি হয়, সকালে সবাই মুড়ি চা বিস্কুট খেয়ে নেয় কিন্তু প্রোটিন বা প্রোটিনযুক্ত ফুড কেউ নেয় না, যেটা অনেক ভুল একটা জিনিস। আমি আপনাকে বলে দিই, যদি আপনারা সকাল সকাল প্রোটিন নেন তাহলে আপনার বডিতে ওই অ্যাবজর্পশন বেশি হবে, আপনার প্রোটিন সিনথেসিস বাড়বে শরীরে, আপনি যেই প্রোটিন নেবেন সকালে ওটি আপনার বডিতে পুরোপুরিভাবে লাগবে। তাই এই জন্য সকালে উঠে আপনারা নাস্তায় প্রোটিন বা প্রোটিনযুক্ত ফুড অবশ্যই নেবেন। এরপর কথা বলি তৃতীয় ভুলের, যেটি হলো ডু ওয়ার্ম আপ বিফোর এক্সারসাইজ। দেখুন, এটা অনেক বড় ভুল আমরা করে থাকি, যখনই আমরা এক্সারসাইজ স্টার্ট করি তখন আমরা ডাইরেক্ট আমাদের ডাম্বেল উঠে নিই, বা যদি ঘরে ব্যায়াম করি তো ডাইরেক্ট এক্সারসাইজ করতে শুরু হয়ে যায়, যেটা আপনাকে একদমই করা যাবে না। আপনাকে মিনিমাম 10 মিনিটের ওয়ার্ম আপ করা অনেক জরুরি। ওয়ার্ম আপ আপনি কীভাবে করবেন, আপনি হালকা রানিং করতে পারেন, জাম্পিং জ্যাক করতে পারেন, জিমে যদি ব্যায়াম করেন তাহলে প্রথমে হালকা ওজন উঠিয়ে ব্যায়াম করুন, তারপরেই ভারী ভারী ব্যায়াম করুন। এমন করলে আপনার বডির জন্য অনেক ভালো হবে, আপনার মাইন্ডকে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ, এবার আমি এক্সারসাইজ করতে চলেছি। তো আমাদের মাইন্ড তখন ধীরে ধীরে টেস্টোস্টেরনকে রিলিজ করতে থাকবে, আমাদের বডি বানানোর জন্য অনেক জরুরি হয় এই হরমোন। এরপর কথা বলি তো যেটা আপনাদের সব থেকে বাজে অভ্যাস, এবার কি ওই বাজে অভ্যাস ওর ব্যাপারে তো আমি কথা বলবো না, কিন্তু যদি আপনারা আপনার মাসেলসকে গ্রো করতে চান, আপনার শরীরকে মাস্কিউলার বানাতে চান, তাহলে আপনাদেরকে আজ থেকেই এই অভ্যাসকে ত্যাগ করতে হবে। দেখুন, আপনাকে অনেকে বলে থাকবে যে ওটিকে আপনি একবারে ছেড়ে দিন বা একদিনে ছেড়ে দিন, তো আপনাকে এমন করা যাবে না, কেননা আপনি যত আপনার মনে চিন্তা করবেন ওই অভ্যাসকে ছাড়ার জন্য, অতটাই ওটি আপনার উপর চেপে বসবে আর আপনি বারবার ওই জিনিসকে করবেন। তো আমি আপনাকে এটা রিকমেন্ড করব যে আপনারা যদি ওই অভ্যাসকে ছাড়তে চান তাহলে ধীরে ধীরে করে আপনারা ছাড়ুন, তখনই আপনার শরীর মাস্কুলার তৈরি হতে পারবে, আপনার শরীরে শক্তি আসতে পারবে, যে দুর্বলতা আছে ওটি দূর হতে পারবে। একবারে ছাড়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন। যেমন আজ একটু করলেন, তারপর কিছুদিন পর একটু করলেন, এমন করে করে আপনারা ছাড়ার চেষ্টা করুন। একটা কথার খেয়াল রাখবেন যে কোনো জিনিস এতটা লিমিট না ক্রস করে যায় যে আপনি বেরিয়ে না আসতে পারেন, যেখান থেকে আপনার শরীর না খারাপ হতে থাকে। আপনার শরীর থেকে এনার্জি বেরিয়ে গেলে আপনার শরীরের জন্য একদম ভালো হয় না। তো আজ থেকেই আপনারা ধীরে ধীরে করে ওটিকে ছাড়ার চেষ্টা করুন। এবার আমি কথা বলে নিই ইফেক্ট অফ মাস্টারবেশন, কী কী ইফেক্ট পড়ে আমাদের বডিতে অতিরিক্ত মাস্টারবেশন করলে। সময়ের আগেই আউট হয়ে যাওয়া, এটা কারোরই পছন্দ না, আর প্রি ম্যাচিওর এজাকুলেশনের প্রবলেমও আপনার সময়ের আগেই আউট হয়ে যায় বাধ্য করে দেয়। প্রি ম্যাচিওর এজাকুলেশন, যেটাকে আমরা আর্লি ডিসচার্জও বলে থাকি, যেটা ইন্টারকোর্স মানে মিলিত হওয়ার সময় আপনি সময়ের আগেই সিমেন্সকে এজাকুলেট করে দেন, এই প্রবলেম আপনার বিবাহিত জীবনের সমস্যা তৈরি করতে পারে আর আপনার সেলফ কনফিডেন্সকেও কমিয়ে দেয়। তো এটাকে ঠিক করার জন্য সবার প্রথমে আপনার জানা দরকার এই প্রবলেম কোন কারণে হচ্ছে। আমাদের বডিতে যখন আর্লি ডিসচার্জের প্রবলেম হওয়া স্টার্ট হয়ে যায় তো এটি হয় সাইকোলজিক্যাল ইস্যুর জন্য, মানে মানসিক প্রবলেম, যেমন এনজাইটি মানে দুশ্চিন্তায়, পাস্ট ট্রমা মানে অতীতে কিছু মানসিক আঘাত পাওয়া, ডিপ্রেশন, পুয়ার বডি ইমেজ, স্ট্রেস, প্রিভিয়াস ব্যাড সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের জন্য হয়, বা যদি আপনার ফিজিক্যাল মানে শরীরের কোনো প্রবলেম থাকে, যেমন হাই বিপি, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত হরমোনের কারণে। তো এটার জন্য আমাদের সবার প্রথমে আমাদের লাইফস্টাইলের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথকেও ইম্প্রুভ করাও অনেক জরুরি। আর প্রপার নিউট্রিশনের জন্য আপনি নিতে পারেন ম্যানসিওর প্রোলং সাপ্লিমেন্ট, এটা একদম ন্যাচারাল হয় আর স্পেশালি প্রি ম্যাচিওর এজাকুলেশনকে কম করায় সাহায্য করে। এতে অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন হর্নি গোট উইড, এটা একটা চাইনিজ হার্বস হয় যেটা মাসেলসকে স্ট্রেংথ, স্ট্যামিনা এবং স্থায়িত্বকে ইম্প্রুভ করার জন্য অনেক ইফেক্টিভ মানা হয়, এবং এটা স্ট্রেস এবং এনজাইটিকেও রিডিউস মানে কমানোও সাহায্য করে। নেক্সট স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটি হলো জিনসেং,
এটা আপনার স্ট্রেস লেভেলকে কমায় এবং বডিতে এনার্জি লেভেলকে বুস্ট করায় হেল্প করে। তারপর আছে তাল মাখনা, এটা আমাদের সিমেনের ডেন্সিটি মানে ঘনত্ব এবং ডিউরেশন মানে সময়কে ইনক্রিজ করায় অনেক হেল্প করে। এতে আরও অনেক প্রকারের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মিশ্রণ রয়েছে। আর যদি আপনি এই প্রিম্যাচিওর এজাকুলেশনের ব্যাপারে আরও জানতে চান বা আপনিও এই প্রবলেমে যুঝছেন না, তো জানবার জন্য আপনি ম্যানসিওরের তরফ থেকে আসা ফ্রি কনসালটেশনও ব্যবহার করতে পারেন। দোস্ত, এই যতগুলি টিপস আমি আপনাকে দিলাম, যতগুলি ভুল ছিল আমি বললাম, আপনারা অবশ্যই খেয়াল রাখুন এই ভুলগুলির, আর এই ভুলগুলিকে শুধরে আপনার বডিকে আপনি দ্রুত তৈরি করুন।